অনেকেই বলে থাকে নিয়মিত অঙ্গে মধু মালিশ করলে অঙ্গ অনেক লম্বা হয় এবং মোটা হয়। আবার এও বলে থাকে যে এতে করে স্ত্রীর সাথে অনেক বেশি সময় ধরে ঘনিষ্ঠ থাকা যায়। অনেকেই এ বিষয়ে প্রশ্ন করেছে যে সত্যি সত্যি কি অঙ্গে মধু মালিশ করলে এই উপকারিতাগুলো পাওয়া যায় কিনা, আর যদি পাওয়া যায় তাহলে কিভাবে বা কি উপায়ে অঙ্গে মধু মালিশ করতে হবে। যদিও 18-20 বছর পার হয়ে যাওয়ার পর পুরুষের প্রজনন তন্ত্র আর তেমন একটা লম্বা হওয়া কিংবা মোটা হওয়ার সুযোগ নেই, কিন্তু আপনি যদি অঙ্গে নিয়মিত মধু মালিশ করেন সেক্ষেত্রে আপনার অঙ্গ কিছুটা সতেজ বা আকারে সামান্য কিছুটা মোটা করতে পারেন। বিশেষ করে যে সকল ছেলেরা একটানা দীর্ঘদিন মৈথুন করে নিজেদের অঙ্গের পেশিগুলো দুর্বল করে ফেলেছে এবং যাদের অঙ্গে ঠিকমতো রক্ত সঞ্চালন হচ্ছে না, আপনি যদি প্রতিদিন নিয়ম করে দিনে একবার আপনার অঙ্গে 10 মিনিটের জন্য মধু মালিশ করেন তাহলে আপনার অঙ্গের পেশিগুলো আগের থেকে অনেক সতেজ হবে এবং আপনার অঙ্গে রক্ত সঞ্চালন অনেক বৃদ্ধি পাবে এবং আপনার অঙ্গ অনেক বেশি স্ট্রং হবে। আর বিবাহিত ছেলেরা যদি স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার আগে অঙ্গে মধু মালিশ করেন সেক্ষেত্রেও বেশ কিছু সুবিধা পাবেন। যেমন ঘনিষ্ঠ হওয়ার আগে অঙ্গে যদি মধু মালিশ করেন সেক্ষেত্রে আপনার অঙ্গের মাথায় যে সেন্সিটিভিটি রয়েছে এই জায়গার সেন্সিটিভিটি অনেকটা কমে যাবে, যার ফলে আপনি স্বাভাবিকভাবেই কিন্তু স্ত্রীর সাথে একটু বেশি সময় ধরে ঘনিষ্ঠ থাকতে পারবেন। তবে মধু দ্বারা মালিশ করার থেকে আপনি যদি নিয়মিত মধু খেতে পারেন তাহলে কিন্তু আপনি এর থেকে আরো অনেক বেশি উপকার পাবেন। বিবাহিত ছেলেরা রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধের মধ্যে 2 চামচ মধু মিক্স করে যদি নিয়মিত খেতে পারে তাহলে এই খাবারটি স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ ঘনিষ্ঠ থাকার জন্য শরীরে যথেষ্ট শক্তি যোগাবে। আবার যে সকল ছেলেরা একটানা দীর্ঘদিন মৈথুন করার কারণে যাদের পানি অনেক পাতলা হয়ে গেছে এবং শরীরে শুক্রাণু উৎপাদনের পরিমাণ কমে গেছে তারা যদি প্রতিদিন সকালে 2 কোয়া কাঁচা রসুনের সাথে কিছুটা মধু মিক্সড করে খালি পেটে খেতে পারে এই খাবারটি তাদের শরীরে শুক্রাণু উৎপাদনের মান বাড়াবে এবং তাদের পাতলা পানিকে অনেক বেশি ঘন করে তুলতে সাহায্য করবে। অঙ্গের সতেজতা বাড়ানোর জন্য আপনি অঙ্গে নিয়মিত মধু মালিশ করতে পারেন, তবে এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এটা যেন একেবারে মৈথুনের মতো না হয়ে যায়, কিংবা মালিশ করার সময় খেয়াল রাখতে হবে আপনার শুক্রাণু যেন শরীর থেকে বের না হয়ে যায়। যে সকল ছেলেদের অঙ্গ উত্তেজিত অবস্থায় দুর্বল মনে হয় বা একেবারে নিস্তেজ দেখায় তারা যদি মৈথুনের অভ্যাস বাদ দিয়ে টানা 1 মাস মধু দিয়ে নিজের অঙ্গ নিয়মিত মালিশ করতে পারে তাহলে তাদের অঙ্গের পেশিগুলো অনেক বেশি সতেজ হয়ে যাবে এবং অঙ্গের রক্ত সঞ্চালন অনেক বেশি বৃদ্ধি পাবে, যার ফলে স্বাভাবিকভাবেই অঙ্গকে অনেক বেশি মোটা লম্বা এবং সতেজ মনে হবে। আর মালিশ করার জন্য সব থেকে ভালো সময় হচ্ছে গোসল করার 15-20 মিনিট আগে। এক্ষেত্রে আপনার হাতে সামান্য একটু মধু নিয়ে আপনার অঙ্গের গোড়া থেকে আগার দিকে টেনে টেনে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। আর আগেই বলেছি কোনোভাবেই কিন্তু শরীর থেকে শুক্রাণু বের করা যাবে না, তাহলে কিন্তু কোনোই উপকার পাবেন না। তবে সব থেকে ভালো হয় আপনি অঙ্গ